এই গেটগুলো এতটা ইউনিক একটি গেট, মানে এতটাই গর্জিয়াস গেট। এই গোল্ডেন কালার কিন্তু সবারই একটা আকর্ষণীয় কালার। আর এই গোল্ডেন কালার যদি একটু গ্লেজ আলা হয়, যেমন একটু আপনার চেহারা দেখা যায় আয়নার মতো একটা ভাব আসে, তাহলে এই গেট যে কোনো মানুষ পছন্দ করবে। আর এখনকার মানুষ দেখা যায় বাড়িগুলো যেগুলো যেভাবে করা হয়, যেমন ইতালিয়ান সিস্টেমে তারপর আমেরিকান সিস্টেমে বাড়িগুলো করা হয়, তখন কিন্তু এইসব গেটগুলো ওই বাড়িতে লাগালে দেখা যায় তার বাড়িটাকে রাজকীয় করে তোলে। এই গেটের ভিতরে থাকে 1.5 mm স্টিলটেক কোম্পানি মালামালদের, যেটা জং ময়চা ডিসকালার হবে না, এই মালামালগুলো আমরা এই গেটগুলো তৈরি করি এবং 100% পিওরভাবে ফিনিশিং দিয়ে থাকি। যে কাজের গ্লেজ দেখেন, আলহামদুলিল্লাহ এখানে প্রত্যেকটা মালে খোদাই করে লেখা থাকবে 1.5 স্টিলটেক। আর এগুলো আমরা 1.5 দিয়ে পিছনে মিরর শীট দিয়ে আমরা পার স্কোয়ার ফিট নিয়ে 2200 টাকা। এগুলো অরিজিনাল প্লেট, প্লেটকে কাটিং করে আলাম প্লেটকে কাটিং করে সিনসি লেজার কাটিং মাধ্যমে কম্পিউটার মেশিনের মাধ্যমে কাটিং করে এই ডিজাইনগুলো করা হয়। খুবই স্ট্রং এই গেটগুলো, যারা কিনা স্ট্রংয়ের এই যুব হেভিং কি বাড়ির সুরক্ষার জন্য লাগাতে চান, আমি বলবো যে এই গেটগুলো অনেক স্ট্রং, চোর ডাকাত ভেঙে কেটে প্রবেশ করতে পারবে না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আপনাদেরকে নিয়ে আসলাম কেরানীগঞ্জের গদাবাগের মদিনা এন্টারপ্রাইজে। আমরা কথা বলছি এই মদিনা এন্টারপ্রাইজের যে প্রোপাইটার শামীম ভাই। শামীম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনাদের অসংখ্য গেট দেখতে পাচ্ছি, এত গেট, এগুলো কোথায় কোথায় যাচ্ছে এগুলো? আলহামদুলিল্লাহ, আসলে আলহামদুলিল্লাহ সারা দেখি এখানে আমার অনেকগুলো গেটের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ, চলমান সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে। আর আমরা এক এক করে কোন গেট কোন জায়গায় যাবে এবং কী কী আমাদেরকে অর্ডারগুলো বিস্তারিত ভিডিও ইনশাআল্লাহ আমরা সবাই জানতে পারবেন। ধৈর্য সহকারে ভিডিও দেখতে থাকুন, তাহলে বিস্তারিত গেট সম্পর্কে এবং দাম সম্পর্কে বর্তমান প্রাইসগুলো জানতে পারবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় ভিউয়ার, যে মদিনা এন্টারপ্রাইজের এত গেট, যে ভেতরেও কিন্তু অসংখ্য গেট রয়েছে এবং বাইরেও গেট, যার কারণে আমরা বাইরে দিয়ে আজকে শুরু করলাম। তো শামীম ভাই, যেই গেটটার সামনে আপনি দাঁড়িয়ে আছেন, এই গেটটার মাপ কত? এই গেটটা, যে এই গেটটা হলো পাশে হলো 16 ফিট এবং উচ্চতা হলো আপনার হলো 10 ফিট 9 ইঞ্চি। 10 ফিট 9 ইঞ্চি উচ্চতা, পাশে হচ্ছে 16 ফিট, এবং এটি কি দুই পাল্লা না স্লাইডিং? এটা পুরোটাই একটা গেট, এটা স্লাইডিং হবে। আর উপরে এই পর্যন্ত 8 ফিট পর্যন্ত হয়েছে এক পাল্লা, আর উপরে ফিক্স আছে 2 ফুট। এই যে এখানে এই যে এইটা উপরে বসবে, এটা উপরে ফিক্স থাকবে, বা এইটা হচ্ছে স্লাইডিং হবে না, এটা হচ্ছে ফিক্স থাকবে। হ্যাঁ, চমৎকার একটি গেট এবং ব্ল্যাক এবং গোল্ডেন কালারের মধ্যে। এবং এই যে স্লাইডিং যে গেটটা এত বড় এবং এইটার কি কি মালামাল একটু সেটা আগে শুরুতে জেনে নিই একটু। যে এটা হলো সম্পূর্ণ আমরা 14 কেজির মোটা বক্স, গ্যালভানাইজ বক্স, এবং কি এখানে জাহাজ যে তৈরি করা হয় প্লেট দিয়ে আমরা এটা সম্পূর্ণ লেজার কাটিংয়ের মাধ্যমে ডিজাইনগুলো ফুটিয়ে তুলছি। খুবই চমৎকার এবং খুবই স্ট্রং এই গেটগুলো হয়। আর যারা কিনা বাড়ির ফুল সিকিউরিটির জন্য গেটগুলো তৈরি করতে চান, আমি বলবো যে এই গেটগুলো 100% ফুল সিকিউর গেট। এটা কত মিলি এটা প্লেট? এটা হলো 5 mm মোটা প্লেট, 5 mm মোটা প্লেট এবং 14 গেজের হচ্ছে বক্স টাইপ দিয়ে চমৎকার একটি গেট। এবং এইটার প্রাইস কত পড়লো শামীম ভাই? এটার প্রাইস পড়ছে আমরা এগুলা আপনার এইটার গেটটা প্রাইস দিচ্ছি আমরা 5 mm মোটা প্লেট, পিছনে আবার মিরর শিট হবে। তো আমি ভিডিও তো করতেছি মানে জাস্ট বোঝানোর জন্য, যারা কিনা অনেকে চায় যে পিছনে মিরর শিট ছাড়া, আবার অনেকে চায় মিরর শিট যে বাড়ি থেকে ভিতরে কিছু দেখা যাবে না, হ্যাঁ ওইরকম ভাবে নিতে চায় মানুষ, তো ওইভাবে দেখা যায়। আমরা এটা দেখানোর জন্য এটা কিন্তু পিছনে শিট হবে, মিরর শিট, এস এস এ মিরর শিট। হ্যাঁ, তো এটা পুরোটা একটা স্লাইডিং, এখানে একটা পকেট পাল্লা করা হয়েছে যেটাতে মানুষ যাতায়াত করতে পারবে অনায়াসে। আর যখন গাড়ি ঢুকবে তখন এই গেটটা পুরোটা ধাক্কা দিবে, একদিকে চলে যাবে অনায়াসে। বাহ, চমৎকার। উপরে ব্যারিং থাকবে, নিচে চাকা থাকবে। এটা আমরা পার স্কোয়ার ফিট নিচ্ছি 1500 টাকা পার স্কোয়ার ফিট, 1500 টাকা সিট ছাড়া, পিছনে শীট সহ 1500 টাকা। আর যারা শীট এই যে এরকম শীট না নিতে চান, যেমন এই পাশ থেকে আর ওই পাশে ভিতরে দেখা যাবে, হ্যাঁ তাহলে ওইভাবে যদি নেন তাহলে পার স্কোয়ার ফিট 1400 টাকা পার স্কোয়ার ফিট, তখন 1400 টাকা আসবে। হ্যাঁ, তারপরে আমরা এই পাশে দেখি, এই পাশে আরো একটি গোল্ডেন কালারের গেট, জি চমৎকার একটি গেট। এটিও কি স্লাইডিং হবে শামীম ভাই? জি, এটা না, এটা হলো স্লাইডিং না, এটা হলো পাশে হলো 8 ফিট উচ্চতা 7 ফিট, এটা 2 পাল্লা বাইরে খুলবে। এখানে ছোট্ট একটা পকেট পাল্লা দেওয়া আছে যেটা মানুষ যাতায়াত করতে পারবে, যখন মাল সামান ঢুকান তখন 2 পাল্লা খুলে দেবে, মাল সামান ঢুকাতে পারবে। হ্যাঁ, এটা হলো আপনার যারা শীত ছাড়া তৈরি করতে চান পার স্কোয়ার ফিট 5 mm মোটা প্লেট দিয়ে 1400 টাকা আর যারা পিছনে শীট ব্যবহার করতে চান তারা দেখা যায় এটা পার স্কোয়ার ফিট 1500 টাকার মাধ্যমে এই গেটগুলো তৈরি করতে পারবেন। রাজু, শীত দিলে 1500 টাকা ছাড়া হচ্ছে 1400 টাকা 5 mm দিয়ে, 5 mm দিয়ে। হ্যাঁ, এবং এই গেটটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে, খুবই, এই যে লেজার কাটিং গেটগুলো এখন খুবই চলছে, কারণ এগুলো খুবই শক্ত, মজবুত এবং নিরাপত্তা 100-এ 100 হয়, এবং যার কারণে এই গেটগুলো মানুষ পছন্দ করে। এই গেটটা যাবে হলো আপনার হলো ঝিনাইদহ, ঝিনাইদহ যাবে। আর এখানে আরেকটা গেট আছে, এটা হলো ওই ভাইয়ের তিনটা গেট মোট তিনটা গেট, এটা হলো যাবে হলো চাঁদপুর মতলব,
চাঁদপুর মতলব হ্যাঁ এখানে একটা গেট এটা কিন্তু পুরোটা 11 ফিট লম্বা হাইট হলো আপনার হলো 8-7 ফিট 7.5 ফিট এটা দুই পাল্লার একটা গেট দুই পাল্লার একটা গেট হ্যাঁ দুই পাল্লার একটা গেট এটা কি শীট হবে হ্যাঁ এটা পিছনে শীট হবে মিরর শীট হবে আমরা আপাতত রং কমপ্লিট করে রেখে দিয়েছি এটা পিছনে শীট হবে এইটার কি কোনো পকেট পাল্লা আছে জি এটা পকেট পাল্লা আছে এই পাশে পকেট পাল্লা আছে চমৎকার তো এইটা কত মিলি দিয়ে এইটা এটা হলো 5 এমএম মোটা প্লেট দিয়ে আমরা এটাও 1500 টাকা স্কয়ার ফিট নিচ্ছি এটা 1500 টাকা স্কয়ার ফিট পিছনে মিরর শীট হবে পিছনে মিরর শীট আর যারা মিরর শীট ছাড়া তৈরি করতে চান তারা দেখা যায় 1400 টাকার মাধ্যমে এই গেটগুলো তৈরি করতে পারবেন এগুলো কোন জায়গায় বসবে জি এগুলো হলো এই যে আমার ভিতরে একটা গেট আছে এটা যাবে পাবনা এটা পাবনা এই গেটের উপরে তাজ হলো এটা তাজ আর এটা হলো নিচে একটা প্লেট হবে ওই ফাঁকা আছে ওই জিনিসটা আমরা ডিজাইন করে এটা ক্যাপচার করে দিছি এই নিচের ফাঁকাটাই ডিজাইনটা বসবে ডিজাইনটা বসবে আমরা এবার ভিতরে যাই এই মদিনা এন্টারপ্রাইজের এটি হচ্ছে যে মদিনা এন্টারপ্রাইজ কেরানীগঞ্জের গদাবাগের একটি প্রতিষ্ঠান এবং এই মদিনা এন্টারপ্রাইজ যে ভাইরাল গেটগুলো তৈরি করে এবং যেই গেটটা আমরা বাইরে দেখলাম এই গেটটাই তো হ্যাঁ এই গেটটা যাবে তাজ বসবে হ্যাঁ এটা উপরে তাজ বসবে একটা উনি হলো মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ শাকিল ভাই হ্যাঁ এটা যাবে পাবনা আর এই গেটটা সম্পূর্ণ দেখেন মিরর শীট লাগানো আছে কিন্তু চেয়ার আমার লিফলেস দেখা যাচ্ছে খুবই চমৎকার হ্যাঁ আর আমরা 100% ফিনিশিং রংটা আমরা দেখে কালারটা একবার ফিনিশিং ভাবে করে দিয়েছি খুবই ক্লেস করে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখতে আর এই গেটটা সম্পূর্ণ স্লাইডিং হবে মানে একদিকে ধাক্কা দিলে চলে যাবে বা এটাও স্লাইডিং এটাও স্লাইডিং এটা উপরে আবার স্লাইডিং উপরে একটা তাজ বড়ু এটা তো বাইরে দেখাইলাম রাউন্ড করা হ্যাঁ তো এটা আমরা পার স্কয়ার ফিনিশি 5 এমএম মোটা প্লেট দিয়ে পিছনে মিরর শীট দিয়ে 1500 টাকা পিছনে মিরর শীট 5 এমএম যে লেজার কাটিং প্লেট সহ 1500 টাকা হ্যাঁ আর এই যে পিছনে যে মিরর শীটটা এটা কত এমএম এটা 1 এমএম শীট মিরর শীটটা 1 এমএম 1 এমএম হ্যাঁ খুবই চমৎকার এটাও স্লাইডিং হচ্ছে এটাও স্লাইডিং হবে নিচে চাকা হবে উপরে বেয়ারিং হবে উপরে বেয়ারিং হবে চমৎকার তারপর আমরা এই যে এইখান থেকে এই গেটটা দিয়ে শুরু করি এখান থেকে এসএস এখানে যে কোড আছে সব এসএস দেখাবো ইনশাআল্লাহ যারা এসএস এর গেট পছন্দ করতে চান যারা জং ময়চা ডিসকালার হবে না তো দেখা যায় এটা হলো আমার ভাইরাল ডিজাইন যেটা ওটা এর আগে কিন্তু এটা ডিজাইনটা মডিফাই হইছে হ্যাঁ এই ফুলগুলো মডিফাই হইছে তো এটা হলো এই গেটটা আমাদেরকে অর্ডার করছে উনি হলো লন্ডন প্রবাসী মোহাম্মদ তরিকুল ভাই এটা যাবে মানিকগঞ্জ এটা মানিকগঞ্জ যাবে জি এটা সাইজ কিরকম আছে এটা সাইজ হলো 7 ফিট বাই 7 ফিট 7 বাই 7 একটা মডিফাই ডিজাইন এসএস এর চমৎকার এটার তো একটা পকেট পাল্লা আছে না জি এটা পকেট পাল্লা আছে এখানে একটা অটোলক ব্যবহার করেছে অটোলকের জন্য ভাই আমাদেরকে এক্সট্রা 3500 টাকা পে করে দিয়েছে পকেট পাল্লা অটোলক সমস্ত কিছু এখানে আবার একটা ধরনি হ্যান্ডেল হবে এটা আমরা তার ওনার বাসায় গিয়ে আমরা লাগিয়ে দিব ইনশাআল্লাহ এটা এটার মালামাল কি এটা যে এটার মালামাল সম্পূর্ণ 1.5 দিয়ে এখানে যে মালাম বক্স ব্যবহার করেছে 1.5 এখানে যে প্লেট ব্যবহার করেছে 1.5 শুধু পিছনে যে মিরর শীটটা আছে এটা 1 এমএম শীট শুটি মিরর শীটটা 1 এমএম 1 এমএম হ্যাঁ তো এটার প্রাইস কত পড়বে এটার পড়ছে হলো 1 লক্ষ অটোলক সহ 1,11,800 টাকা স্কয়ার ফিটে কত টাকা স্কয়ার ফিট হলো 2200 টাকা 2200 টাকা স্কয়ার ফিটে তারপরে আরেকটি গেট যে ভাইরাল গেটটি দেখি উপরে বিসমিল্লাহির রহমান রহিম শেখ লতিফ ভিলা শেখ লতিফ ভিলা এটা উনি হলো জার্মান প্রবাসী শেখ ওনার নাম হলো শেখ শাহেদ ভাই ওনার উনিও আমাদেরকে অর্ডার করছে তো এটা হলো যাবে দোহার নবাবগঞ্জ দোহার নবাবগঞ্জ যাবে জি এই গেটটা সাইজ তো বড় মনে হয় অনেক জি এই গেটটা হলো পাশ হলো 9 ফিট আর উচ্চতা হলো 8 ফিট 9 ফিট বাই 8 ফিট জি এবং এটি কি 1.5 দিয়ে করা জি এটা 1.5 দিয়ে করা এটা হলো ওনার নাম হলো মোহাম্মদ সাগর শেখ ভাই সাগর শেখ ভাই সাগর শেখ ভাই হ্যাঁ সাগর শেখ ভাই এটা হলো ওনার হলো একটা বাংলো মতন করছে তো বাংলোতে এই গেটটা লাগাবে তো এই গেটার পাশে হলো 9 ফিট উচ্চতা 8 ফিট হ্যাঁ এটা দুই পাল্লা ভিতরে খুলবে আর পকেট পাল্লা দেওয়া আছে এটা দিয়ে মানুষ যাতায়াত করতে পারবে এই যে পকেট পাল্লা যাতায়াত করতে পারবে আর এখানে একটা অটোলক হবে এটা আমরা সিস্টেম করে রেখেছি এটা অটোলকটা ওনার বাসায় যে লাগাই অটোলক লাগবে একটা চমৎকার এই অটোলক সহ বাইর এই গেটটা ইন টোটাল প্রাইস আছে 9 ফিট বাই 8 ফিট ইন টোটাল ওনার বাসা পর্যন্ত আমরা লাগাই দিয়ে আসবো 1,61,900 টাকা এটাও তো 2200 টাকা স্কয়ার ফিট হ্যাঁ 2200 টাকা স্কয়ার ফিট এই যে এই পাশে তারপর এখানে আরেকটা গেট আছে এটা হলো 7 ফিট বাই 7 ফিট আরেকটা গেট হ্যাঁ এটা এটা খুব চমৎকার এটা হলো সরি এটা হলো পাশে এটা হাইট হলো 7.5 ফিট পাশে হলো 7 ফিট হ্যাঁ 7.5 হ্যাঁ চমৎকার এই গেটটা যাবে হলো আপনার হলো একটু সরি এই গেটটা যাবে হলো সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আছে এই যে এটা কি দুই পাল্লা এটা জি এটা দুই পাল্লা গেট সাথে একটা পকেট পাল্লা আছে সাথে একটা পকেট পাল্লা দুই পাল্লার গেট
চমৎকার। এই গেটগুলো ভাইরাল একটি গেট এবং গোল্ডেন এসএস এর যে গেটগুলো খুব ভাইরাল হয়েছিল সেই গেটগুলো এগুলো, এবং এটিও তো 1.5 দিয়ে করা, 1.5 দিয়ে করা, 1.5 দিয়ে, এটাও 2200 টাকা স্কয়ার ফিট। এখানে আরেকটা গেট আছে, এটা হলো ডিজাইনটা একটু মডিফাই হয়েছে। এখানে যে ডিজাইনটা আছে এই লতাটা একটু কাটিং চেঞ্জ হয়েছে। ওই ভাই যে ভাই অর্ডার করছে উনি ইতালি প্রবাসী, ওনার ছোট ভাই এসে আমাদেরকে অর্ডার করছে। এটা যাবে শরীয়তপুর, শরীয়তপুর যাবে। এইটার লতাটা মডিফাই করা হয়েছে এবং উপরে বিসমিল্লাহির রহমানির রহিম সৌজন্যে সিয়াম শেখ ভিলা, সিয়াম শেখ ভিলা। চমৎকার। এই গেটটার সাইজ কিরকম, কত ফিট? এই গেটের সাইজ হলো পাশে হলো আপনার হলো 11 ফিট আর উচ্চতা হলো 7.5 ফিট। 11 ফিট বাই 7.5 ফিট। কতগুলো গেট তারা তৈরি করে এবং কতগুলো অর্ডার পাচ্ছে, এবং এই গেটগুলো যে শক্ত মজবুত টেকসই সেটি তার প্রমাণ যে এক এক ভাই এই গেটগুলো বানাচ্ছে। কারণ হচ্ছে এই গেটগুলো খুবই নান্দনিক ডিজাইন, বাড়িটির বাড়ির সৌন্দর্য অনেক বাড়িয়ে তোলে এই এসএস এর ভাইরাল গেটগুলো। তো স্বামী অনেকগুলো গেট দেখলাম, এবার একটু আপনার মদিনা এন্টারপ্রাইজ এই গেটটা আমি একটু বলে দিই, আমার একটু আমি মেমোটা দেখি নাই, আমার একটু ভুল হয়েছে। এই গেটটা হলো হাইট হলো 7 ফিট 8 ইঞ্চি আর পাশে হলো 9 ফিট 10 ইঞ্চি। আর এই গেটটা ইন টোটাল খরচ শরীয়তপুর যাবে, উনি হলো ইতালি প্রবাসী ভাইয়ের বাড়িতে যাবে সিয়াম শেখ ভাই। তো উনি ইতালি থেকে এই গেটটা চয়েস করছে, ওনার ভাই ছোটো ভাই আসলো দেখে আমাদেরকে অর্ডার করে যায়। এই গেটটা ইন টোটাল ওনার বাসায় পর্যন্ত আমরা লাগাই দিয়ে আসবো, 1,75,250 টাকায় এটার গেটটা বিল আসছে, গেটটা বিল আসছে। এইবার একটু জানি, সামনের দিকে আসেন, যে গেটগুলো তো দেখলাম যে আপনারা এখন এই মদিনা এন্টারপ্রাইজ এসএস এর যে ভাইরাল গেট সেগুলো তারা তৈরি করে, এবং যে লেজার কাটিং গেট এখনকার সময় যে গেটগুলো চলছে সেগুলো তৈরি করে। তো আপনাদের এই মদিনা এন্টারপ্রাইজের ঠিকানাটা দর্শকদের বলে দেন একটু। জি, আমাদের মদিনা এন্টারপ্রাইজের ঠিকানাটা হলো ঢাকা জেলার ক্যানিগঞ্জ থানা গদাবাগ, যেটা কিনা আপনার যে কোনো জায়গা থেকে আপনি আসতে পারবেন। যেমন আপনি যদি বিভিন্ন এলাকা থেকে আসেন, যেমন সাইদাবাস নামলে দেখা যায় বাবুবাজার ব্রিজ পার হয়ে যে কোনো কারো জিজ্ঞেস করলে হবে যে গদারবাগ সোনার বাংলা প্রজেক্টটা কোন দিকে, তাহলে ওরা দেখা দিবে। আর এখানে আপনার গুগল ম্যাপে গিয়ে যা লিখবেন মদিনা এন্টারপ্রাইজ ঢাকা লিখে সার্চ দিবে, গুগল ম্যাপ সরাসরি আমাদের কারখানাটা নিয়ে আসবে, গুগল ম্যাপও তাদেরকে নিয়ে আসবে। এবার এই যে চমৎকার চমৎকার গেটগুলো, এক একটা শরীয়তপুর যাবে, কোনোটা ঝিনাইদহ যাচ্ছে, এক একটা গেট এক এক জায়গায় যাচ্ছে। তো এই এই ভারী ভারী গেটগুলো পরিবহন খরচটা কার, এক জায়গা থেকে জায়গায় নিচ্ছেন? যে আসলে এটার সম্পূর্ণ ফিটিং চার্জ সম্পূর্ণ ফ্রিতে করে দেয়, আর ডেলিভারি যে চার্জটা আছে, যেমন একটা পিক আপ করে আমরা দেখা যায় মালটা যখন এই দেশে ঢাকা থেকে আপনার হলো ধরেন টেকনাফ যাবে বা সিরাজগঞ্জ যাবে বা পাবনা যাবে, এটার যে ভাড়াটা আসে পিক আপ ভাড়াটা, এটা 50% মানে অর্ধেক আমরা দিয়ে দিই, আর অর্ধেক যে মাল আমাদেরকে অর্ডার করে তারা পে করে অর্ধেক। হ্যাঁ, ডেলিভারিটা আর ফিটিংটা আপনারা নিজেরা? হ্যাঁ, ফিটিংটা আমাদের কারখানা যে কর্মচারী আছে তারা যায় ফিটিং করে দিয়ে আসবে। এই যে এই ধরনের যে গেটগুলো এসএস এর, যে এই গোল্ডেন এসএস এর গেটগুলো বানাতে কত অর্ডার দিলে কতদিন পরে পাবেন? এগুলো দেখা যায় ফিনিশিং এর ব্যাপার স্যাপার আছে, এগুলো একটু সময় লাগে, এগুলো দেখা যায় 20-25 দিন আমরা সময় নিয়ে থাকি। আর এই যে লেজার কাটিং গেটগুলো, এগুলো কতদিনে অর্ডার দিলে কতদিন পাবে এগুলো? এগুলো আমরা অর্ডার দিলে দেখা যায় এগুলো রঙের সময় হয় এগুলো 1-20 দিন, মানে এরকম 20-25 দিন সময় নিয়ে থাকে আমরা, 20-25 দিন সময় লাগে। তো আপনার তো অনেক কাজের অর্ডার আমি দেখতে পাচ্ছি, অসংখ্য গেট। এই যে অর্ডার দিলে কি আসলে 20-25 দিনে পাবে নাকি একটু সময় বেশি লাগবে? আসলে আমাদের এখনো বর্তমানে হিউজ পরিমাণ কাজের অর্ডার, যারা এখানে অর্ডার করতে চান একটু সময় নিয়ে অর্ডার করবেন। হ্যাঁ, তাহলে দেখা যায় আপনার জন্য সুবিধা হবে, আমার জন্য সুবিধা হবে। কারণ একটা জিনিস কি, তারা কোনো জিনিস ভালো হয় না, আপনি দেখা যায় একটু সময় নিয়ে যদি আমাদেরকে অর্ডার করেন দেখা যায় আপনি সুন্দরভাবে 100% পিওরভাবে মালটা ডেলিভারি পাবেন ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ সুপ্রিয় ভিউয়ার। আমি যে সমস্ত তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম যে এক একটা গেট বানাতে 20-25 দিন সময় লাগে, এবং এই মদিনা এন্টারপ্রাইজে অসংখ্য অর্ডার থাকে, অসংখ্য মানুষ তাদেরকে অর্ডার করে, সে কারণে আপনার হয়তো একটু সময় বেশি লাগবে। সেটি মাথায় রেখে যারা এই ধরনের ভাইরাল এস এস এর গেটগুলো যারা চান, তাদের কিন্তু তাদেরকে সময় দিতে হবে, সময় দিলে তারা কিন্তু এই টেকসই সুন্দর নান্দনিক ডিজাইনের গেটগুলো আপনাদের। আরেকটা কথা বলে দেয় প্রিয় ভিউয়ার্সের উদ্দেশ্যে, যারা কিনা আমাদেরকে আপনার বাড়ির জন্য গেট, গিল, সিঁড়ি, রেলিং, থাই জানলা, যারা যে কোনো কাজ আমাদেরকে অর্ডার করেন না কেন, আপনি আমাদের বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বসে যখন আমাদেরকে ভিডিওগুলো দেখেন বা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, দুইটা নাম্বার, ইমো, হোয়াটসঅ্যাপ আছে,
দেখা যায় যখন আপনি কনফার্ম করবেন আপনার বাড়ির লোকেশন দিবেন আমরা যাই মাপ নিয়ে আসবো মাপের সময় 30% টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা যখন আমরা মালামালগুলো ফিটিং করে দিয়ে আসবো এর ভিতরে আপনার কোনো রকম হ্যাসেল নাই কোনো রকম ইয়ে নাই শুধু আমাদেরকে লোকেশনটা দিবেন আমরা যাই মাপ নিয়ে আসবো মাপের সময় 30% টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা মাল বুঝে পাওয়ার পর ফিটিং করার পর আপনি বাকি টাকা আমাদেরকে ক্যাশে পে করে দিবেন ওকে ধন্যবাদ তো সুপ্রিয় ভিউয়ার ভিডিওটি এখানে শেষ করলাম যারা গেট লাগবে তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ